গত দুই টার্মে বিএনপি ক্ষমতায় ছিলেন, কি দেশের কি অবস্থা হয়েছে, আর বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে দেশের কি অবস্থা হয়েছে, এগুলি বিশ্লেষণ করে আমি আওয়ামী লীগে যোগদান করেছি। এতে এই জনগণের সবার সাথে আমি একত্রে যোগদান করেছি। আজকে আপনারা যারা এসেছেন, সামনে আমাদের নির্বাচন, দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকার কারণে সেদিন ভাগ্য গুণে বেজে গেছে। একটা মিটিং ছিল, এসিসির প্রথম বোর্ড সভা, তো এটা তো কখনো বাংলাদেশে হয় না, বিদেশে হয়। তো যেহেতু আমি সভাপতি, জামাত শিবিরের ক্ষমতায় বসালো আলী সহদর্মণি।